নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সুন্দরবনে পঠন পাঠন শুরু হলো প্রতিবন্ধী শিশুদের। শারদা মায়ের 170তম জন্মতিথি পালন। শীত শুরু হতেই মেলা আর উৎসব। ধৃত দুই ব্রাউন সুগার পাচারকারী। শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোটর বাইকের ধাক্কায় আহত সাইকেল আরোহী। সুস্থ হলেন ডেঙ্গু আক্রান্ত এক মহিলা। কোচবিহারে সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার। আসছে বিস্তারিত খবরে। সুন্দরবনে পঠন পাঠন শুরু হলো প্রতিবন্ধী শিশুদের। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের মহিষপুকুরে দুস্থ প্রতিবন্ধী বাচ্চারা পেল স্কুলে পড়ার সুযোগ। হাসনাবাদ ব্লক জুড়ে রয়েছে 600 বেশি প্রতিবন্ধী। তাদের কারুর হাত আছে তো পা নেই, পা আছে তো চোখে দেখতে পান না। তাদের পাশে এসে দাঁড়ালো আলোর দিশারি প্রতিবন্ধী সেবা শিক্ষা প্রতিষ্ঠান। তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্য প্রতিবন্ধী সংগঠন। আজ মহেশপুকুরে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আসেন ভাঙড়ের তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। তিনি একটি চাঁচের বেড়া, পলিথিন পেপারের ছাউনি দেওয়া একটি স্কুলের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধীদের রাজ্য সম্পাদক রওশন আলম মাজার, রাজ্য প্রতিবন্ধী সভাপতি চৈতালি মণ্ডল, আলোর দিশা প্রতিবন্ধী সেবা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মিনতি দে, সম্পাদক আলাউদ্দিন গাজী, ডাইরেক্টর রক্তিম ইসলাম সহ একাধিক জনপ্রতিনিধি। আরাবুল ইসলাম বলেন, আমি রাজনীতির বাইরেও এই ধরনের দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি। যাদের কেউ দেখার নেই তাদের পাশে রাজ্য সরকার আছে। প্রতিবন্ধীদের জন্য 1000 টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে, তাতে অনেকটা তাদের সুরাহাও হয়েছে। আমি চাই যারা আর্থিকভাবে সচল তারা এই দুস্থ মানুষের পাশে এসে দাঁড়াক। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে রাজ্য সরকারের সহযোগিতায় উচ্চ মাধ্যমিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে ওই সংগঠনের। ব্যাপার আপনারা জানেন, প্রতিবন্ধীদের জন্য সরকার তারা একটা ভাতা চালু করেছে। আমাদের রাজ্য সরকার, জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার, আমরা যারা নেতৃত্ব আছি, আমার এখানে প্রধান, এই অঞ্চলের প্রধান আছে, আমরা, তারা ভাতা পাচ্ছে, কিন্তু আমরা চাই যে শিক্ষার আলো প্রতিযোগিতা, যেটা শিক্ষার আলো প্রতিবন্ধীদের জন্য। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শারদা মায়ের 170তম জন্মতিথি পালন। গতকাল সাড়ম্বরে পালিত হলো 170তম শারদা মায়ের জন্মতিথি। একদিকে যেমন হাওড়ার বেলুড় মঠে পালিত হচ্ছে মা শারদার জন্মতিথি, অন্যদিকে হাওড়া দাসনগর কাশীপুর মাতৃছায়া নামে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পালিত হচ্ছে শারদা মায়ের জন্মতিথি অনুষ্ঠান। সকাল থেকে হোম যজ্ঞ, পূজা অর্চনা ও ভক্তিগীতির মাধ্যমে সমস্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং বিকেলে সাধারণ মানুষের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হয় এবং অন্ন ভোগ বিতরণ করা হয়। সমস্ত অনুষ্ঠানটির কর্মকর্তা ভোলানাথ সেন বলেন, প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে মায়ের আরাধনা থেকে শুরু করে ভোগ বিতরণ ও শীত বস্ত্র বিতরণ করা হয়। বিশেষ উপহার স্বরূপ লাইফ কার্ড তুলে দেওয়া হয়। এই লাইফ কার্ডের মাধ্যমে সারা বছর খাদ্য সামগ্রী, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে দেওয়া হবে। মা সবাইকে সব সময় মানুষের সঙ্গে মানুষের মিলন বন্ধনে রেখে দিক। আর তার মধ্যে এই মাতৃছায়া আজকে 10 বছর পূর্ণ হলো। সকলের সহযোগিতায় আজকে কাশীপুর মাতৃছায়া মানুষের জন্যে এই যে কাজ করে চলেছে, তার জন্য সকল মানুষকে আমার অন্তর থেকে জানাই প্রণাম। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। শীত শুরু হতেই মেলা আর উৎসব। শীত শুরু হতেই মেলা আর উৎসবে মাতেন পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দারা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোথাও না কোথাও মেলা বা উৎসব লেগেই থাকে। এই সময় স্কুলগুলিতে পরীক্ষাও থাকে না, ফলে পড়ুয়ারাও এই সব মেলা আর উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে থাকে। এছাড়া মেলায় লোক টানতে নামী শিল্পীদের নিয়ে প্রতিদিন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দেবরার বালিচকে 20 বছরে পদার্পণ করলো আদি বালিচক উৎসব। সেখানে নানা রকম স্টলের পাশাপাশি থাকে সঙ্গীতের আসরও।
এবার এই মেলা উৎসব শুরু হয় 15 ডিসেম্বর থেকে, চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। 2003 সালে যখন উৎসব শুরু হয় সেই সময় ভোগপুর মাঠে বসত মেলা, এখন কলেবরবাড়ায় মেলা ও উৎসব হয় বালিচক ভজহরি বিদ্যালয় প্রাঙ্গণে। প্রতিদিনই মেলা প্রাঙ্গণে ভিড় উপচে পড়ে। মেলার কর্ণধার তথা ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ কর 2003 সালে কাশীনাথ ঘোষ, উৎপল সুর, তারক ঘোষ, রামকুইলা সহ একঝাঁক যুবককে সঙ্গে নিয়ে মেলার পথ চলা শুরু করেন। এখন অনেকেই এসেছেন, এই মেলা ডেবরার মানুষের মনে জায়গা করে নিয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অমল পণ্ডা, আশিস গুছাইদ, নির্মাল্য চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি সহ অন্যান্য ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিক বৃন্দ। আদিবাসী নৃত্য ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে উৎসবের সূচনা হয়। মেলায় হস্তশিল্প, নানা রকম খাবার সহ বিভিন্ন স্টল রয়েছে। ছোটদের মনোরঞ্জনের জন্য নানা ব্যবস্থা থাকছে। প্রতিদিনই বসছে সঙ্গীতের আসর। বিশেষ সন্ধ্যায় আমার এখানে এসে খুব 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 ভালো লাগছে। প্রথমেই আমি আমার পরিচয় জানিয়ে দেবো, আমি অন্তরা রায়, আমি কলকাতা থেকে আসছি। আর আপনারা আমাকে দেখেছেন বিভিন্ন ধারাবাহিকে, যমুনা পল্লবী, কুকুমণি ত্রিজা, আর খেলাবাড়ি সৃষ্টি হিসেবে। কতদিনে কত উত্তম বালিচক উৎসব, বালিচকের গর্বের উৎসব 2003 সালে সূচনা হয়েছিল, 2022 সাল অর্থাৎ 20 বছরে পদার্পণ করলো। আমাদের আজকে বালিচক উৎসবের সূচনা হয়েছে আগামী 2023 তারিখ পর্যন্ত চলবে। কলকাতা এবং বোম্বের শিল্পীরা আসবেন, অমিত কুমার, শুভমিতা ব্যানার্জি, মোহাম্মদ রফি, সুলভ সন্তান, আমাদের সাহিদ রফি, সারিকা সিং, মিস জোজো, রূপঙ্কর বাগচি সকলেই আসবেন। কোভিডের পর এই মেলা, এরপরে আমরা কোভিড বিধি মেনে আমাদের গত বছরও হয়েছিল মেলা, সেখানে লোক সমাগম আসার ছিল না, কিন্তু বালিচক উৎসব সঙ্গীতপ্রেমী মানুষ যারা আছেন তারা সমস্ত কিছুকে উপেক্ষা করে নিয়মকানুন মেনে আমাদের উৎসব প্রাঙ্গণে উপস্থিত হন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ধৃত দুই ব্রাউন সুগার পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা এসটিএফ এর জালে ধৃত দুই ব্রাউন সুগার পাচারকারী। ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করে মালদা থানার পুলিশ। এসটিএফ সূত্রের খবর, চলতি মাসের 12 তারিখে গোপন সূত্রে খবর পেয়ে মালদার পুরাতন মালদা রেল স্টেশন সংলগ্ন দোহার ঘাট এলাকা থেকে তিনজন সন্দেহ ভাজনকে আটক করে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা এসটিএফ। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় 360 গ্রাম ব্রাউন সুগার। এরপর ধৃতদের মালদা থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হলে 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদের পরেই জানা যায় এই পাচার চক্রের সাথে আর কারা কারা জড়িত রয়েছে। এদিকে সেই মোতাবেক গোপন সূত্র মারফত গতকাল রাতে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা এসটিএফ মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জ থেকে দুই যুবককে গ্রেপ্তার করে। এরপরই ধৃতদের মালদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বাড়ি কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকায় এবং বাজেয়াপ্ত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক 3 লক্ষ টাকা। পাশাপাশি এই পাচার চক্রের সাথে আর কারা কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শিবচর্চা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের, আহত হয়েছেন 6 জন। এবার সেই ঘটনায় আসানসোল উত্তর থানার পুলিশ অনুষ্ঠানের উদ্যোক্তাদের নামে মামলা দায়ের করল। জানা যায় মৃত তিনজনের মধ্যে উত্তর থানার কাল্লার বাসিন্দা ঝালিদেবী বাউরির ছেলে সুখেন বাউরির লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলা করা হয়। মামলায় মূল অভিযুক্ত করা হয়েছে পুর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এবং তার স্ত্রী তথা 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালী তেওয়ারিকে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জেরা করার পরে বৃহস্পতিবার রাতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার এই তিনজনকে আসানসোল জেলা আদালতে তোলা হয় পুলিশ তদন্তের জন্য এবং বাকিদের গ্রেফতার করতে তিনজনকে হেফাজতে নেওয়ার জন্য আসানসোল আদালতে আবেদন করেছে। জানা গিয়েছে অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার মামলা করা হয়েছে। এদিন আসানসোল আদালতে গ্রেফতার হওয়া 3 কর্মীর সঙ্গে দেখা করতে এবং তাদের বেল করাতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন তৃণমূলের কথায় পুলিশ এই মামলা করেছে। আপনারা যেভাবে দেখছেন আমিও ঠিক একইভাবে দেখব।
গরিব মানুষকে কম্বল বিতরণ করতে যাওয়া হলো, সে কারণে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, কারো প্রাণ গেল, সত্যি এটা আনফর্চুনেট, কিন্তু সেটার কারণে এই ধরনের মামলা যদি করা যায় তাহলে যেটা করছে ওরা ঠিকই করছে আর কি বলবো। এটা তো গোটা আসানসোল দেখছে এটা কি হচ্ছে, পলিটিক্যালি ইউজ করা হচ্ছে, মানুষের মৃত্যুকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, ফেস করতে হবে। এটা কি মনে করছেন আসা উচিত, করা উচিত ছিল না? আপনি বলুন না, আপনি বলুন না, যে কয়েকদিন আগে চব্বিশ পরগনায় একটা মিউনিসিপ্যালিটি একটা অনুষ্ঠান করলো, জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, সেখানে সাতজন মারা গেল, এখানে তার বিরুদ্ধে এফআইআর হলো। দুর্ঘটনা আর অনিচ্ছাকৃত খুন দুটো কি একই? কিন্তু যেহেতু আমি বিরোধী দলের, তাই এটা করতে হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মোটর বাইকের ধাক্কায় আহত সাইকেল আরোহী। মোটর বাইকের ধাক্কায় আহত এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পুকুরিয়া থানার মহারাজপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, আহত সাইকেল আরোহীর নাম জামিল আখতার, বয়স ১৯। তার বাড়ি সংশ্লিষ্ট থানার হরিপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, এদিন রাতে মহারাজপুর স্ট্যান্ড থেকে সাইকেল চালিয়ে বাড়ি আসার পথে দ্রুত গতিতে আসা একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে, আর তাতেই আহত হয় সাইকেল আরোহী। স্থানীয় বাসিন্দারা তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক এদিন রাতে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সুস্থ হলেন ডেঙ্গু আক্রান্ত এক মহিলা। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে ও মেডিকেল হাসপাতালের সুপার সুপ্রিম সাহার ব্যবস্থাপনায় কয়েকজন ডেঙ্গু আক্রান্ত অসুস্থ রোগীর সঙ্গে এক মহিলা ডেঙ্গু রোগীকে ১৭ দিন ধরে হাসপাতালের ডাক্তার বাবুদের অক্লান্ত পরিশ্রমে তাকে সুস্থ করে তোলার পর তার বাড়িতে পাঠানো হয়। ডক্টর শান্তনু সাহা, এইচওডি মেডিসিন, ডক্টর সনত কুমার জাতুয়া, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর প্রবীণ মণ্ডল, ডক্টর মলয়কান্তি মাকাল সহ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আরও অন্যান্য ডাক্তার বাবুরা তাকে সুস্থ করে তোলেন। সূত্রের খবর, বছর ২৭ ওই রোগীর নাম মল্লিকা হালদার, স্থানীয় এলাকার আবদালপুরের বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ২৪ নভেম্বর। ভর্তির পরের দিন থেকে ৭ দিনের মাথায় রোগীর অবস্থার অবনতি হতে শুরু করে। তারপরেই রোগীকে ভেন্টিলেটরে দিতে হয়। হসপিটালের পক্ষ থেকে রোগীর সব রকম চেক আপ করার পাশাপাশি রোগীর রক্তচাপ বাড়ানোর জন্য ইঞ্জেকশনও দিতে হয়। ডাক্তারবাবুদের অক্লান্ত পরিশ্রমে রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। যখনই যা চেয়েছি পেশেন্টকে বাঁচাবার জন্য ওরা কিন্তু সঙ্গে সঙ্গে রেসপন্স করে। এমনকি প্রিন্সিপাল স্যার, এমএনপি স্যার, প্রতিদিন পেশেন্টের খবর নেওয়া সকাল বিকেল রাত্রে, এটা না হলে এটা সম্ভব হতো না। তার সঙ্গে সঙ্গে তো আমরা সবাই ডাক্তার যারা আছি, তার সঙ্গে নার্সিং স্টাফ, শিশুয়ের স্টাফ, গ্রুপ ডি স্টাফ, ব্লাড ব্যাঙ্কের স্টাফ, সেন্ট্রাল প্যাথোলজি স্টাফ এবং মানে অ্যাডমিনিস্ট্রেশন, সবার একটা কালেক্টিভ এফোর্টটা কিন্তু আমরা এটা দেখে আমরা বুঝতে পারছি। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কোচবিহারে সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার। কোচবিহারের বাবুরহাটে শুট আউটের ২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃত মূল অভিযুক্ত সম্রাট আচার্য, যিনি বান্টি নামেও পরিচিত, তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তার দুই সহযোগীকে। অশান্তির সূত্রপাত গতকাল রাত ৩:৩০ নাগাদ। কোচবিহার শহর লাগোয়া বাবুরহাটে এক জায়গায় বসেছিলেন কয়েকজন ব্যবসায়ী। অভিযোগ, সম্রাট আচার্য মত অবস্থায় তাদের গালি গালাজ শুরু করে। ব্যবসায়ীরা প্রতিবাদ করলে আচমকা পিস্তল বের করে ৩ রাউন্ড গুলি চালিয়ে দেয়। দুই ব্যবসায়ীর পা ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। ঘটনার ২ ঘন্টার মধ্যে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। কুচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।